আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা সকলে ভালো আছেন আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি আপনাদের একশো আট নম্বর কোর্সের পঞ্চম এই লেকচারে কোর্স হচ্ছে ডকুমেন্টেশন অ্যান্ড ইনফরমেশান রিট্রাইভাল আর পঞ্চম এই লেকচারে আমরা আলোচনা করব ইউনিট থ্রি থেকেই আরও কয়েকটি আধুনিক ডকুমেন্টেশন অ্যান্ড ইনফরমেশান সেন্টার সম্পর্কে তো মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমার পরিচয়টি স্ক্রিনে দেখতে পাচ্ছেন নতুন করে আর পরিচয় দিচ্ছি না আমরা চলে যাই পঞ্চম লেকচারে কী নিয়ে আলোচনা করব এটিও হচ্ছে ডকুমেন্টেশন সার্ভিস কেন্দ্রিক আধুনিক যে ডকুমেন্টেশন ইনফরমেশন সেন্টার রয়েছে তাদের পরিচিতি ও বিস্তারিত কার্যাবলী দেখি আজকে আমরা আমাদের এই আলোচনায় কোন কোন আধুনিক গ্রন্থাগার ও ডকুমেন্টেশন সেন্টার সম্পর্কে আলোচনা করব স্ক্রিনে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এখানে ছয়টি মডার্ন ডকুমেন্টেশন এন্ড ইনফরমেশন সেন্টার রয়েছে তার মধ্যে প্রথম যে তিনটি এআইসি ইফলা এবং তিনটি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব বিস্তারিত তো প্রথমেই আমরা চলে যাই এআইসি সম্পর্কে বিস্তারিত জন্য পরবর্তী স্লাইডে এটি হচ্ছে এগ্রিকালচারাল ইনফরমেশন সেন্টার আপনারা এখানে আহ শিরোনামটা যেরকমটি দেখছেন যে সার্ক এগ্রিকালচারাল ইনফরমেশন সেন্টার যেটিকে এস এ আইসি বলা হচ্ছে অর্থাৎ সার্ক কৃষি তথ্য কেন্দ্র এই সার্ক কৃষি তথ্য কেন্দ্র আপনারা আমরা জানি সবাই আমরা গর্বিত যে সার্ক যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশান এ এস এ এসি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশান ফর রিজিয়নাল কোঅপারেশন অর্থাৎ সার্ক এটি প্রতিষ্ঠা হয়েছিল কি বাংলাদেশের একজন রাজনীতিবিদের প্রচেষ্টায় তো আমাদের বাংলাদেশের নিজস্ব একজন ব্যক্তির উদ্যোগে এই প্রতিষ্ঠানটি কি হয়েছিল প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে আপনারা যেমনটি দেখছেন উনিশশো সালে এই বিশ্ব সাহিত্য তথ্য প্রদানকারী প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা হয় এবং দু সাল থেকে কি করে সার্ক এগ্রিকালচারাল কেন্দ্র হিসেবে এটি পরিচিত হয়ে যদিও প্রতিষ্ঠা হয়েছিল হয়েছে দু হাজার সাত সাল থেকে এটি নামকরণ হয়েছে কি সার্ক এগ্রিকালচারাল ইনফরমেশন সেন্টার মূলত এই ডকুমেন্টেশন সেন্টারটি থেকে কি প্রদান করা হয় দেখুন এই ডকুমেন্টেশন সেন্টারটি মূলত আমরা নামকরণ থেকে দেখতে পাচ্ছি যে এটি একটি নির্ভর ডকুমেন্টেশন সেন্টার অর্থাৎ এখান থেকে এগ্রিকালচারাল ইনফরমেশনই কি প্রদান করা হয়ে থাকে তো কৃষিক্ষেত্রে গবেষণার জন্যই মূলত কি এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং আন্তর্জাতিক মানের কৃষি সংক্রান্ত কি তথ্য ও সেবা কেন্দ্র প্রদান করে আসছে এই প্রতিষ্ঠানটি এই গ্রন্থাগার ও ডকুমেন্টেশন সেন্টারটি অর্থাৎ সার্ক যে এআইসি এস সার্ক এগ্রিকালচারাল ইনফরমেশন সেন্টার মূলত এখানে কী করা হয় এখানে এই সংগঠনের যে সদস্য দেশগুলো রয়েছে তাদের নিজ নিজ দেশে যে কৃষি সংক্রান্ত বিভিন্ন প্রযুক্তির উদ্ভব হচ্ছে বিভিন্ন নীতিমালা ও উন্নয়ন সংক্রান্ত যে তথ্য উপাত্ত তৈরি হচ্ছে এগুলো কি সংগ্রহ করা এবং বিশাল একটা নেটওয়ার্ক তৈরি করা এই সংগঠনের উদ্যোগে সেই নেটওয়ার্কে সবার অবাধ প্রবেশ নিশ্চিত করা সেটি হচ্ছে কি এই সার্কের মূল লক্ষ্য ও উদ্দেশ্য দেখুন সার্কের লক্ষ্য উদ্দেশ্যগুলো এখানে আমি অল্প কথায় তুলে ধরার চেষ্টা করেছি কি মূলত আমাদের যে সার্কের যে দেশগুলো রয়েছে তাদের এই দেশগুলোর সাথে মিল রেখে যে দেশ সাথে একে অপরের সাথে মিল রেখে কি কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য এগুলো কি চিহ্নিতকরণ করে কি সংগ্রহ করা এবং বিতরণ করা যে কয়টি দেশ রয়েছে সার্কের অন্তর্ভুক্ত প্রত্যেকটি দেশে তাদের কৃষি সংক্রান্ত বিভিন্ন যে উন্নয়ন ঘটে যাচ্ছে বিভিন্ন যে পরিকল্পনা হচ্ছে নীতিমালা গ্রহণ করা হচ্ছে সেগুলো কি অবশ্যই সংগ্রহ করা হবে এবং এগুলো বিতরণ করা হবে একটি ডেটাবেস তৈরি হবে এবং সেই ডেটাবেসে সেই নেটওয়ার্কের আওতায় সবাইকে ইনক্লুড করা হবে অর্থাৎ আঞ্চলিক একটি কৃষি নেটওয়ার্ক তৈরি করা হবে যেটি দুই নম্বর পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন যাতে সবাই সব প্রকার তথ্য জানতে পারে এরপরে যেটি এদের লক্ষ্য উদ্দেশ্য সেটি হচ্ছে যে কৃষি সংক্রান্ত এই যে কৃষি সংক্রান্ত যে তথ্য রয়েছে এই তথ্যগুলোর উপরে বিভিন্ন কর্মশালা আয়োজন করা বিভিন্ন সেমিনারের আয়োজন করা প্রশিক্ষণের আয়োজন করা এই বিষয়গুলো হচ্ছে মূল লক্ষ্য উদ্দেশ্য তাহলে আমরা খুব সাধারণভাবে বলতে পারি কি বলতে পারি যে সার্ক হচ্ছে এমন একটি ডকুমেন্টেশন সেন্টার সরি সার্ক হচ্ছে একটি আন্তর্জাতিক সংগঠন আমরা জানি সাউথ এশিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে আর সাইক এস এআইসি সাউ সার্ক এগ্রিকালচারাল ইনফরমেশন সেন্টার এই ডকুমেন্টেশন সেন্টারের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কি প্রতিটি সদস্য দেশে যে কৃষি নির্ভর বিভিন্ন উন্নয়ন ঘটছে বিভিন্ন পলিসি তৈরি হচ্ছে বিভিন্ন হোয়াটশপ সেমিনার কনফারেন্স হচ্ছে এগুলো সংক্রান্ত তথ্যপত্র সংগ্রহ করে একটা ডেটাবেস তৈরি করা এবং দেশগুলোর মধ্যে একটি নেটওয়ার্ক স্থাপন করা সেই নেটওয়ার্কের মাধ্যমে সকল দেশের যাতে নাগরিকরা যারা কৃষি কাজের সাথে কৃষি গবেষণার সাথে জড়িত কৃষি শিক্ষার সাথে জড়িত তারা যেন অবাধ প্রবেশ পায় এটি হচ্ছে মূল লক্ষ্য ও উদ্দেশ্য এই সাইক বা এস এ এস এ সার্ক এগ্রিকালচারাল ইনফরমেশন সেন্টার থেকে কী কী সেবা এখান থেকে প্রদান করা হয় দেখুন এই প্রতিষ্ঠানটি কিন্তু কোথায় রয়েছে ঢাকার ফার্ম রয়েছে এগ্রিকালচারাল যে ইনফরমেশন সেন্টারটি এই সেন্টার থেকে মূলত গ্রন্থাগার সেবা প্রদান করা হয় কারণ আমরা জানি যে প্রথমেই একটি গ্রন্থাগারের প্রয়োজন হয় এই গ্রন্থাগার সামগ্রী সংগ্রহ করে রাখার জন্য এরপরে কি বিভিন্ন ধরনের ডকুমেন্ট আর ডকুমেন্টগুলো কি আপনারা স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যেহেতু এটা এগ্রিকালচারাল ইনফরমেশন সেন্টার যেহেতু এগ্রিকালচার রিলেটেড এগ্রিকালচার ডিপেন্ডেন্ট সো এখানে এগ্রিকালচার রিলেটেড বিভিন্ন ডকুমেন্টসই কি করা হয় সংগ্রহ করা হয় এখান থেকে সিডি রমের মাধ্যমে বিভিন্ন তথ্য উপাত্ত কি সরবরাহ করা হয় এছাড়াও এদের নিজস্ব ডেটাবেজ রয়েছে এই সার্কেরও নিজস্ব ডেটাবেজ রয়েছে এছাড়াও তৈরি করেন প্রয়োজনে ইনারা বিভিন্ন কি পিডিএফ বইও প্রদান করে থাকেন পিডিএফ যে বিভিন্ন ম্যাটেরিয়ালস রয়েছে সেগুলো প্রদান করেন কে সার্ক এবার আমরা সো সার্ক সম্পর্কে আমি এবার ইফলাস সম্পর্কে আলোচনা করব। ইফলাস সম্পর্কে আলোচনায় যাওয়ার পূর্বে আমি আরেকবার রিভিউ করতে চাই এই সার্কের কার্যক্রমটা সার্কটা কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন যার প্রথম যে লেটার টি এস এবং এগ্রিকালচারাল যে ইনফরমেশন সেন্টার এআইসি অর্থাৎ এস এ আই সার্ক এগ্রিকালচারাল ইনফরমেশন সেন্টার তো এই সাইক কি করছে তারা বিভিন্ন এগ্রিকালচারাল নেটওয়ার্ক তৈরি করছে বিভিন্ন দেশের মধ্যে থেকে তথ্যপাত্র সংগ্রহ করছে এগ্রিকালচার রিলেটেড এবং এটা প্রদান করছে চলুন এবার আমরা চলে যাই ইফলা সম্পর্কে জানতে ইফলা খুবই গুরুত্বপূর্ণ একটি ইন্টারন্যাশনাল প্রফেশনাল বডি অর্থাৎ আন্তর্জাতিক যে গ্রন্থাগার পেশার একটি বড় সংগঠন বা প্ল্যাটফর্ম হচ্ছে কি এই ইফলা ইফলার কার্যক্রমও অনেক ইফলার সেবাও অনেক ইফলা সারা বিশ্বের প্রত্যেকটি দেশে গ্রন্থাগার ও ডকুমেন্টেশন এবং তথ্য সেবা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সো এই ইফলা সম্পর্কে আমরা একটু বিস্তারিতই জানবো এবং প্রায় প্রায় পরীক্ষাতেই দেখা যায় যে ইফলা কেন্দ্রিক কোনো না কোনো একটি ব্রড কোশ্চেন চলে আসছে তো এই জন্য এটি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আপনারা দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠাকালীন ইতিহাসটা এখানে দেওয়া হয়েছে যে উনিশশো সালে কি স্কটল্যান্ডের স্কটল্যান্ড যে কান্ট্রি রয়েছে সেই স্কটল্যান্ডের এডিনবার্গে আন্তর্জাতিক একটি সম্মেলনে কি প্রথম ইফলার জন্ম হয় এবং সেই ইফলার জন্মের পর থেকে এখন পর্যন্ত একশো পঞ্চাশটির মতো দেশ আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন দেশের প্রায় ষোলোশো ষোলোশো প্রতিষ্ঠান কি এই সংগঠনের সদস্য ইফলা ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর লাইব্রেরি অ্যাসোসিয়েশন অ্যান্ড ইনস্টিটিউশন অর্থাৎ সারা বিশ্বে যে গ্রন্থাগার ব্যবহারকারী ও গ্রন্থাগার প্রতিষ্ঠানসমূহ রয়েছে তাদের যে আন্তর্জাতিক সংগঠন সেটি হচ্ছে কি ইফলা যেমন আমাদের বাংলাদেশে ন্যাশনাল যে বডি রয়েছে ল্যাব প্রফেশনাল বডি দিস বডি ডাজ এন্ট মিন দ্যাট হিউম্যান বডি দিস ইজ প্রফেশনাল বডি অর্থাৎ পেশাগত যে সংগঠন সেটিকে মিন করা হচ্ছে অনেকে আবার মনে করতে পারে যে বডি এখানে কোথা থেকে আসলো বডি ডাজ এন্ট মিন অনলি দ্য হিউম্যান বডি ইট অলসো মিনস এ লট অফ আদার অর্গানাইজেশন অ্যান্ড ইনস্টিটিউশনস বডি মিনস অ্যান অর্গানাইজেশন সো এখানে এই বডি এই যে ইন্টারন্যাশনাল যে প্রফেশনাল বডি ইফলা ইফলা কি করছে সারা বিশ্বের যত গ্রন্থাগার সংগঠনগুলো রয়েছে তাদের একটা নেটওয়ার্ক তৈরি করার জন্য এবং সেই উদ্দেশ্যকে কেন্দ্র করেই কি হয়েছে ইফলা প্রতিষ্ঠিত হয়েছে এখন দেখুন ইফলা একটা আন্তর্জাতিক সবচাইতে বড় প্ল্যাটফর্ম কাদের এই গ্রন্থাগার পেশাজীবী এবং গ্রন্থাগার সংগঠনের জন্য তাহলে যেহেতু এটা আন্তর্জাতিক এবং বিশ্বের সবচাইতে বড় প্ল্যাটফর্ম নিশ্চয়ই এর কার্যাবলী এবং পরিধি এবং সেবা অনেক হবে এটি স্বাভাবিক এবং এর সদস্য একশো পঞ্চাশটি দেশ তাহলে এর কার্যক্রম কত এবং তথ্যপত্র কত পরিমাণ উৎপাদন এবং সংগ্রহ ও সংরক্ষণ করা হবে এটি আপনারা সহজে বুঝতে পারেন ইফলার গঠন প্রণালীটা সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে গঠন প্রণালী সম্পর্কে আমরা জানবো ইফলা আসলে যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে এটি হচ্ছে কি গণতান্ত্রিক যে নীতি রয়েছে এবং আদর্শ রয়েছে সেটির ওপর নির্ভর করেই কিন্তু এই ইফলা গঠিত হয়েছে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের মতো এর কি রয়েছে দুটি পরিষদ রয়েছে একটি রয়েছে সাধারণ পরিষদ অন্যটি হচ্ছে নির্বাহী পরিষদ আমরা জানি যে নির্বাহী পরিষদ হচ্ছে কোন একটি সংগঠনের সর্বোচ্চ পরিষদ যাদের মাধ্যমে ওই প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়ে থাকে বা সিদ্ধান্ত জানানো হয়ে থাকে তো ইফ্লা গঠন হয়েছে কি গণতান্ত্রিক নীতি ও আদর্শের উপর এবং এটি কি এটির দুইটি পরিষদ রয়েছে সাধারণ পরিষদ ও নির্বাহী পরিষদ এবার আমরা ইফলার লক্ষ্য ও উদ্দেশ্যটা একটু পয়েন্ট আকারে জানার চেষ্টা করব আমি আগেই বলেছি ইফলা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থাগার ও ডকুমেন্টেশন ও তথ্য পেশাজীবীদের জন্য সুতরাং এই প্রতিষ্ঠানটি সম্পর্কে এবং তাদের কার্যাবলী সম্পর্কে আমাদের কি বিস্তারিত জানার প্রয়োজন রয়েছে আমরা যেটি করব ধাপে ধাপে এই যে প্রথমে আমরা জানলাম এটার গঠন প্রণালী এটার প্রতিষ্ঠা এবার আমরা জানবো এর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে দেখুন ইফলা প্রথমেই বলেছি এটি একটি আন্তর্জাতিক সংগঠন সো আন্তর্জাতিক সংগঠনের উদ্দেশ্যই হচ্ছে যে সারা বিশ্বব্যাপী সারা পৃথিবীব্যাপী যত বিভিন্ন দেশে যত গ্রন্থাগার সংগঠন রয়েছে এই সংগঠনগুলোকে একটি নেটওয়ার্কের আওতায় নিয়ে এসে সারা পৃথিবীব্যাপী অন্যান্য পেশাজীবীদের সামনে অন্যান্য সংগঠনের সামনে কি করা গ্রন্থাগার ডকুমেন্টেশন ও তথ্য পেশাকে কী করা সবার সামনে প্রতিনিধিত্বশীলভাবে উপস্থাপন করা এটি হচ্ছে অন্যতম লক্ষ্য এছাড়া কি গ্রন্থাগার পেশাজীবীদের অব্যাহতভাবে যাতে শিক্ষা অর্জন করতে পারে যাতে তারা সেই শিক্ষা অর্জন করার জন্য যেন সেই সুযোগটি তৈরি করা দেওয়া হয় সেই নেটওয়ার্কটিও এখানে তৈরি করা হয় তাছাড়াও গ্রন্থাগার সেবার জন্য বিভিন্ন নির্দেশনা প্রণয়ন এগুলোকে রক্ষণাবেক্ষণ ও পৃষ্ঠপোষকতা করে অর্থাৎ ইফলা তিনটি গুরুত্বপূর্ণ কাজ করে সারা পৃথিবীব্যাপী গ্রন্থাগার পেশাকে প্রতিনিধিত্ব করে এবং এই পেশাজীবীদের শিক্ষার যে ধারাবাহিকতা সেটি তারা পৃষ্ঠপোষকতা করে এছাড়া কি করে তারা গ্রন্থাগার সেবা কিরকম হবে সেটার জন্য নির্দেশনা প্রণয়ন করে রক্ষণাবেক্ষণ করে এবং পৃষ্ঠপোষকতা করে ইফলা থেকেও মেম্বারশিপ প্রদান করা হয় ইফলার মেম্বারশিপটা মূলত অর্গানাইজেশন রিলেটেড বা প্রতিষ্ঠান কেন্দ্রিক ব্যক্তি কেন্দ্রিক খুবই কম তবে এখন ব্যক্তিকেন্দ্রিকও সদস্য পদ প্রদান করা হয়ে থাকে দেখুন প্রতিষ্ঠান কেন্দ্রিক যেহেতু এটা সদস্য পদ প্রদান করে থাকে তাই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা এর মেম্বারশিপ ফ্যাসিলিটিসটা ভোগ করার সুযোগ পাই গ্রন্থাগার ও তথ্য সেক্টরের যে কোনো পেশাজীবী সদস্য হতে পারে তবে মূলত যে গ্রন্থাগার সংগঠনগুলো রয়েছে তাদেরকেই এটার কি করা হয় সদস্য করা হয়ে থাকে এবার আমরা জানবো যে ইফলা এই যে এত বড় একটা আন্তর্জাতিক সংগঠন বা প্রতিষ্ঠান গ্রন্থাগার পেশাজীবীদের এর আসলে মূল কর্মকাণ্ডটা কি মূল কর্মকাণ্ড গুলো যদি আমরা একবার করি আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রন্থাগারিকতা পেশার উন্নয়ন এলপি এটা হচ্ছে এ এলপি এখানে একটু মিস্টেক হয়ে গেছে খুব সম্ভবত আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রন্থাগারিকতা গ্রন্থাগারিকতা পেশার উন্নয়ন এ হবে এটা কারণ অ্যাডভান্সমেন্ট অফ প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যাডভান্সমেন্ট অফ প্রফেশনাল ডেভেলপমেন্ট এরপরে আপনারা দেখতে পাচ্ছেন কী করে এখানে যতগুলো যে গ্রন্থাগার ও তথ্য সামগ্রী বা ডকুমেন্টেশন যে সামগ্রী যেগুলো উৎপাদিত হয় সেগুলো কি করে প্রিজার্ভ করে এবং কনজার্ভ করে অর্থাৎ এগুলো সংগ্রহ করে প্রক্রিয়াজ করে এবং সংরক্ষণ করে প্রকাশনা সমূহের যে সার্বজনীন প্রাপ্যতা অর্থাৎ ইউনিভার্সাল যে অ্যাভেলেবিলিটি অফ পাবলিকেশন এই যে সারা বিশ্বব্যাপী বিভিন্ন যে গ্রন্থাগার ও পেশাজীবী সংগঠন বিভিন্ন রকমের যে এডুকেশন ম্যাটেরিয়ালস বলেন রিসার্চ ম্যাটেরিয়ালস বলেন গ্রন্থাগার পেশা সংক্রান্ত কিন্তু গ্রন্থাগার পেশা ও গ্রন্থাগার শিক্ষা সংক্রান্ত যে এই যে এত শত 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 হাজার হাজার ডকুমেন্ট তৈরি হচ্ছে এগুলোতে যাতে এক দেশের মানুষ আর এক দেশ থেকে অন্য দেশের প্রকাশনাগুলোতে ইজি অ্যাক্সেস পায় সেই জন্য তারা কি করে ইউএপি নামে একটি প্রোগ্রাম রয়েছে ইউনিভার্সাল অ্যাভেলেবিলিটি অফ পাবলিকেশন অর্থাৎ সার্বজনীনভাবে এগুলোর প্রাপ্যতা তারা নিশ্চিত করে এছাড়া তারা কি করে ইউবিসিম নামে একটা জিনিস যেটি ইউনিভার্সাল যে বিভ্লোগ্রাফিক্যাল কন্ট্রোল এই ইউনিভার্সাল বিব্লোগ্রাফিক্যাল কন্ট্রোল তারা সার্বজনীনভাবে গ্রন্থপঞ্জে নিয়ন্ত্রণ করে এরপরে কি আন্তর্জাতিক যে মার্ক ইউনিমার্ক যেটাকে বলে এই ইউনিমার্কটা ইউনিভার্সাল মার্কটাও তারা কী করে তৈরি করে তো এই দুই এই বেশ কয়েকটি জিনিস এখানে আমরা দেখতে পেলাম এফিলার কার্যক্রমে আরেকবার আমি রিপিট করছি কি করা হয় গ্রন্থাগার পেশার উন্নয়ন অর্থাৎ অ্যাডভান্সমেন্ট অফ লাইব্রেরি প্রফেশান এ এলপি অ্যাডভান্সমেন্ট অফ লাইব্রেরি প্রফেশান সরি এটি এ এলপি সঠিক রয়েছে কারণ গ্রন্থাগারিকতা পেশার উন্নয়ন এটি হচ্ছে অ্যাডভান্সমেন্ট অফ লাইব্রেরি প্রফেশন এরপরে কী করে যে ডকুমেন্টগুলো উৎপাদন হয় এগুলো প্রিজার্ভ করে এবং কনজার্ভ করে এরপরে যতগুলো ডকুমেন্ট রয়েছে এগুলো সহজ প্রাপ্যতা বা সার্বজনীন সবসময় যেন ব্যবহার করতে পারে সেরকম একটা ক্ষেত্র তৈরি করে ইউনিভার্সাল বিভোগ্রাফিক্যাল কন্ট্রোল করে এরপরে কি আন্তর্জাতিক যে ইউনিমার্ক রয়েছে সেটাও করে অর্থাৎ ইউনিভার্সাল যে মার্ক মেশিন রোডাবল যে ক্যাটালগ সেটি করে আরেকটি জিনিস যে সার্বজনীন উপাত্ত প্রবাহ ও টেলিযোগাযোগ অর্থাৎ ইউনিভার্সাল যে ডেটা ফ্লো সারা পৃথিবীব্যাপী সার্বজনীন যে ডেটা ফ্লো সেটি তারা করে এবং কি টেলিকমিউনিকেশন যে টেলি টেলিযোগাযোগ দিয়ে সেটি করে খুব গুরুত্বপূর্ণ কাজ করে ইফলার প্রধান মূল্যবোধটা কি ইফলার প্রধান মূল্যবোধ আপনারা খুব সহজে বুঝতে পারছেন ইন্টারন্যাশনাল একটা নেটওয়ার্ক তৈরি করা সেই নেটওয়ার্কের মাধ্যমে অ্যাক্সেস প্রদান করা প্রত্যেকটি দেশের সদস্য এবং কি উচ্চ মান সম্পন্ন গ্রন্থাগারও ডকুমেন্টেশন সেবা প্রদান করা এবং ফেডারেশন যে রয়েছে যে ইন্টারন্যাশনাল যে ফেডারেশন ইফলা এটার কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে সম্পর্কে তারা অঙ্গীকারাবদ্ধ অর্থাৎ ইউনিভার্সাল অ্যাক্সেস থাকবে স্ট্যান্ডার্ড লাইব্রেরি সার্ভিস প্রদান করবে এবং কি এই সকল কার্যক্রম সুষ্ঠুভাবে প্রদান করার কমিটমেন্ট নিয়ে তারা তাদের এইগুলোই হচ্ছে তাদের মূল্যবোধ ইফ ইফলার কিন্তু কনফারেন্সও হয় অ্যাসেম্বলিও হয় এটি সাধারণত বছরে একবার হয় এবং প্রতি বছর আগস্ট ও সেপ্টেম্বর মাসে ইফলার এই সম্মেলনটা হয়ে থাকে এক এক সময় এক এক দেশে হয় এবং প্রত্যেকটা সম্মেলনে প্রায় দুই থেকে তিন হাজারের মতো বিভিন্ন মেম্বাররা অংশগ্রহণ করতে পারে আর এই এটি যে শহরে যখন অনুষ্ঠিত হয় এই যে ইফলা কনফারেন্সটি তখন কি হয় সেই শহরের যে সংস্কৃতি সেটা তুলে ধরার চেষ্টা করা হয় ইফলার কিছু কৌশলগত কর্মসূচি রয়েছে সেই কৌশলগত কর্মসূচিগুলো সম্পর্কে এবার আমরা জানবো যে সারা বিশ্বের যে গ্রন্থাগার ও তথ্য সেবার সাথে সংশ্লিষ্ট যত কাজ রয়েছে এগুলো সবই হচ্ছে কি ইফলার কৌশলগত কর্মসূচি এর মধ্যে উল্লেখযোগ্য কিছু কর্মসূচি রয়েছে যেমন পাবলিকেশন আপনারা দেখতে পাচ্ছেন প্যাক ইউনিমার্ক অ্যান্ড ইফলা কমিটি অন স্ট্যান্ডার্ডস অর্থাৎ প্রিজার্ভেশন এন্ড কনজারভেশন যে প্যাক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কি প্রিজার্ভেশন এন্ড কনজার্ভেশন ইউনিমার্ক ইউনিভার্সাল যে মার্ক আর হচ্ছে কি ইফলা কমিটি অন স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কমিটি রয়েছে ইফলা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকাশনা বের হয় এটি খুবই ইম্পর্টেন্ট যেটির উপর নির্ভর করে আমরা এই যে গ্রন্থাগার ও তথ্য পেশাজীবীরা কি হয় গ্রন্থাগার ও তথ্য পেশাজীবীরা আমরা এখান থেকে সমৃদ্ধ হতে পারি তো ইফলা পাবলিকেশন খুবই গুরুত্বপূর্ণ ইফলার পাবলিকেশনের মধ্যে রয়েছে আপনারা যেমন দেখতে পাচ্ছেন ইফলা জার্নাল ইফলা অ্যানুয়াল রিপোর্ট বার্ষিক প্রতিবেদন ইফলা পাবলিকেশান সিরিজ রয়েছে এরপরে রয়েছে ইফলা প্রফেশনাল রিপোর্ট অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইফলার যে জার্নালটি এটি কিন্তু বছরে চারবার অর্থাৎ চারটা কোয়ার্টারে আফটার এভরি থ্রি মান্থস অর্থাৎ প্রত্যেক কোয়ার্টারে বছরের প্রত্যেকটা কোয়ার্টারে মোট চারটা কোয়ার্টারে চারটা কি জার্নাল বের হয় এবং এই জার্নালগুলো খুবই গুরুত্বপূর্ণ জার্নাল যেখানে গ্রন্থাগার পেশার সাথে সংশ্লিষ্ট গ্রন্থাগার শিক্ষার সাথে সংশ্লিষ্ট আধুনিক বিভিন্ন কি আর্টিকেল গুলো বা লেখাগুলো এখানে প্রকাশিত হয় এটি সমৃদ্ধ হবার মতো ইফলা জার্নাল ইংরেজিতেই বের করা হয় এবং আমাদের দেশে অনেক লাইব্রেরিটি কি সংগ্রহ ও সংরক্ষণ করা হয় ইফলার কি অ্যানুয়াল রিপোর্ট এন প্রত্যেক বছরের অ্যানুয়াল রিপোর্ট এখানে প্রদান করে তারা বার্ষিক একটি রিপোর্ট এটিও তাদের একটি গুরুত্বপূর্ণ পাবলিকেশন এখানে তারা অন্তর্ভুক্ত করে যে তাদের বিগত বছরে কি কি কার্যক্রম তারা পরিচালনা করেছিল কি কি কমিটি তাদের হয়ে কনফারেন্স হয়েছিল মিটিং হয়েছিল সেগুলো সব এখানে বিস্তারিত তুলে ধরে তারা এরপরে ইফলার যে পাবলিকেশন সিরিজ এটি জার্মানির ডিগ্রুইটার নামে একটা সংস্থা রয়েছে জার্মানিতে তাদের প্রকাশনা সংস্থা রয়েছে সেখান থেকে এটা প্রকাশ করা হয় পাবলিকেশন সিরিজটা ইফলার যে প্রফেশনাল রিপোর্ট রয়েছে এই প্রফেশনাল রিপোর্টে কি করা হয় বিভিন্ন যে মিটিং হয় গাইডলাইন হয় এবং বেস্ট প্র্যাকটিস সারা পৃথিবী ব্যাপী যে মিটিং হয় গ্রন্থাগার পেশার উপর বিভিন্ন যে গাইডলাইন ডেভেলপ করা হয় এবং ভালো ভালো যে সেবাগুলো বা স্ট্যান্ডার্ড যে বেস্ট প্র্যাকটিসগুলো করা হয় সেগুলোর কি প্রতিবেদন এই ইফলা প্রফেশনাল রিপোর্ট এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রকাশনা সো ইফলার মধ্যে আমরা দেখতে পেলাম ইফলা জার্নাল ইফলা অ্যানুয়াল রিপোর্ট ইফলা পাবলিকেশন সিরিজ অ্যান্ড ইফলা প্রফেশনাল রিপোর্ট চারটি গুরুত্বপূর্ণ প্রকাশনা ইফলার অধীনে প্রকাশিত হয় এবার আমরা জানবো যে ইফলা যে তাদের কার্যক্রম পরিচালনা করছে সারা বিশ্বব্যাপী বাংলাদেশের গ্রন্থাগার পেশাজীবীরা বাংলাদেশের গ্রন্থাগারিকতা ইফ্লার কারণে কিভাবে তারা প্রভাবিত হচ্ছে এবং বাংলাদেশের গ্রন্থাগারিকতার উন্নয়নটা কিভাবে ফেলার কারণে হচ্ছে সেটি আমরা স্লাইড আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন সেমিনার এবং সিম্পোজিয়ামের আয়োজন করে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ইফলা যেটি খুবই ফলপ্রসূ এবং এ সমস্ত সেমিনার এবং সিম্পোজিয়াম থেকে উপকৃত হওয়া যায় যেমন আমি সরাসরি ইস্ট ইউনিভার্সিটিতে হেলথ রিলেটেড একটা সেমিনার হয়েছিল সেখানে আমি অংশগ্রহণ করেছিলাম তারা ট্রেনিংয়েরও আয়োজন করে স্টেশ ইউনিভার্সিটি এবং খুব খুশির সাথে জানাচ্ছি যে ইস্টোয়েস্ট ইউনিভার্সিটি যে লাইব্রেরি রয়েছে সেখানে আমি প্রায় নয় মাস চাকরি করার আমার সুযোগ হয়েছিল সেটি দীর্ঘদিন আগে প্রায় দুই হাজার খুব সম্ভবত এগারো সালে বেশ দশ বছর হয়ে যাচ্ছে দশ বছর পূর্বে তো তারা কী করে বিভিন্ন প্রফেশনাল বডির মাধ্যমে বিভিন্ন দেশের সংগঠনের মাধ্যমে কি করে সেমিনার সিম্পোজিয়াম আয়োজন করে যেটা বাংলাদেশও করে থাকে সো এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটা গ্রেট অ্যাচিভমেন্ট যে তারা ইফলার ব্যানারে সেমিনার সিম্পোজিয়াম আয়োজন করছে এবং তারাও কিন্তু স্পন্সরও করে থাকে তারপরে বিভিন্ন ইন্টারন্যাশনাল কি করে ওয়ার্কশপের আয়োজন করে গ্রন্থাগারিকতার উপর এবং এই গ্রন্থাগার গ্রন্থাগারিকতার উন্নয়নের জন্য এটিও একটি চমৎকার তাদের কাজ যেটি বাংলাদেশের গ্রন্থাগারিকতা পেশার উন্নয়নের ভূমিকা রেখে যাচ্ছে এছাড়াও তারা কি ইফলা যে কনফারেন্স রয়েছে প্রতি বছর যেটি আয়োজন করা হয় বিভিন্ন দেশে এই কনফারেন্সে খুব ইন্টারেস্টিং যে একটা গ্র্যান্ড প্রদান করা হয় খুব সম্ভবত প্রতি বছর একজনকে দেয় এই গ্র্যান্ডটা বা দুইজনকে আই এম নট কনফার্ম বাট মোস্ট প্রবাবলি একজন অথবা দুইজন হবে একজন তো নিশ্চিত দুইজন হতে পারে তারা কি করে যেই দেশে এই ইফলার কনফারেন্সটি অনুষ্ঠিত হবে তারা একটা নমিনেশন চাই এবং সেখানে রেকমেন্ডেশন লেটারও থাকতে হয় চাইলে আপনারা অনলাইন আবেদন করবেন আবেদন করতে পারবেন ইফলার এই ওয়েবসাইটে গিয়ে তারা এ সার্কুলারটা প্রতি বছরই দেয় তো সেখানে আবেদনের প্রেক্ষিতে তারা একটা দেশ দুইজনকে সারা পৃথিবী থেকে মনে হয় দুইজনকে নেয় তো আমাদের দেশ থেকে কিন্তু প্রতি প্রায় বেশ কয়েক বছর নির্বাচিত হয়েছে ইফলা কনফারেন্সে গ্র্যান্ড নিয়ে তারা পার্টিসিপেট করেছে এছাড়াও এরা বিভিন্ন গবেষণা ও প্রকাশনা বের করে যেমন ইফলা জার্নাল আমরা জানলাম ইফলা জার্নাল বাংলাদেশের গ্রন্থাগার পেশায় যারা জড়িত ডকুমেন্টেশন পেশায় যারা জড়িত তথ্য সেবার সাথে যারা জড়িত তারা কিন্তু ইফলা জার্নাল থেকে ব্যাপক কি হয় উপকৃত হয় কিভাবে ইফলা জার্নালে যেহেতু বেস্ট প্র্যাকটিসগুলো থাকে তারপরে বিভিন্ন লেটেস্ট প্রকাশনাগুলো থাকে শিক্ষামূলক প্রকাশনাগুলো থাকে গ্রন্থাগারিকতা পেশার সাথে রিলেটেড সো এখান থেকে তারা এটি জানতে পারে প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়ন গ্রন্থাগারিকতার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রন্থাগারিকতার আন্তর্জাতিক কণ্ঠস্বর এই নামে তারা কি করে প্রশিক্ষণ আয়োজন করে থাকে এছাড়া বিভিন্ন গ্রন্থাগার রিলেটেড সেবা প্রদান করে কে এফলা এবার আমরা জানবো সিডাপ সম্পর্কে সিডাপ কি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র অর্থাৎ সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক এটি প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে যেমনটি দেখতে পাচ্ছেন এর সদস্য দেশ প্রথম দিকে ছয় জন ছিল পরবর্তীতে কি করা হয় সর্বোচ্চ পনেরো জন সদস্য হয়েছে এবং এটার হোস্ট কান্ট্রি খুবই ইন্টারেস্টিং এবং মজার যে হোস্ট কান্ট্রি হচ্ছে আমাদের বাংলাদেশ সের হচ্ছে ঢাকার প্রেস ক্লাবের পাশে অবস্থিত যা যে কেন্দ্রীয় ঈদগাহ রয়েছে তার পাশে মূলত এটিতে কি করা হয় এই যে পনেরোটি সদস্য দেশ রয়েছে এগুলোর মধ্যে যে পল্লী উন্নয়ন নিয়ে যে বিভিন্ন কাজ হচ্ছে সেটা সমন্বিত একটা নেটওয়ার্ক তৈরি করা এবং এটাতে অ্যাক্সেস প্রদান করা আপনারা খেয়াল রাখবেন খেয়াল খেয়াল করে করলে দেখতে পারবেন প্রত্যেকটি ডকুমেন্টেশন সেন্টারের মূল উদ্দেশ্য হচ্ছে কি যেগুলো আন্তর্জাতিক কি একটা সমৃদ্ধ ডেটাবেস তৈরি করা একটা নেটওয়ার্ক তৈরি করা সেখানে অ্যাক্সেস প্রদান করা এবং এগুলো থেকে মিউচুয়াল যে অ্যাচিভমেন্ট মিউচুয়াল যে গেইনিং অফ নলেজ সেটাই কিন্তু হচ্ছে মূল লক্ষ্য তো সিডাপ মূলত কি করে পল্লী উন্নয়ন দারিদ্র বিমোচন এগুলো বিষয়ে যে প্রকাশনা রয়েছে সেগুলোর ডেটাবেস তৈরি করে এবং এগুলো কি কারেন্ট অ্যাওয়ার সার্ভিসের মাধ্যমে প্রদান করে থাকে সিডাপের লক্ষ্য উদ্দেশ্য আমরা ইতিপূর্বে জেনে গেছি যেগুলো কি করে পল্লী উন্নয়ন সংক্রান্ত ডকুমেন্ট সংগ্রহ করে এবং বিতরণ করে এবং চলতি তথ্য জ্ঞাপন সেবার মাধ্যমে এটা প্রদান করে থাকে এখানে সদস্য হওয়া যায় সদস্য হতে প্রাথমিকভাবে দশ হাজার টাকা এককালীন টাকা লাগে আর প্রতি বছর পাঁচশো টাকা করে চাঁদা প্রদান করতে হয় এর সংগ্রহ শুধুমাত্রই যে পল্লী উন্নয়ন তা না অর্থনৈতিক সামাজিক এবং বিভিন্ন নারী উন্নয়ন কৃষি স্বাস্থ্য এবং মানবাধিকার বিষয়ক অনেক রকমের এখানে ডকুমেন্ট সংগ্রহ করা হয় তার এদের মধ্যে এরা প্রায় সবচাইতে অবাক করার বিষয় যে যত ডকুমেন্টেশন সেন্টার রয়েছে তারা বিভিন্ন রকমের কি জার্নাল সংগ্রহ করে কিন্তু এই সিরিডা দুইশো পঞ্চাশটি জার্নাল সংগ্রহ করে এটি কিন্তু বিশাল একটা ব্যাপার যেমন আমরা সরকারি পাবলিক লাইব্রেরিগুলো কি করি সর্বোচ্চ হয়তো বিশ থেকে পঁচিশটি জার্নাল সংগ্রহ করি বা ম্যাগাজিন জার্নাল তো নয় এগুলো ম্যাগাজিন আর জার্নাল হয়তো দুই তিনটা রয়েছে কিন্তু সিরডা কি করছে এই যে পল্লি উন্নয়ন রিলেটেড দুইশো পঞ্চাশটি জার্নাল তারা কি করে সংগ্রহ করে তো এটি বিশাল একটা তথ্য ভাণ্ডার এছাড়া কি বিশ হাজারের অধিক এদের পুস্তক রয়েছে এছাড়াও কি ডেভেলপমেন্ট রিপোর্ট রয়েছে ওয়ার্ল্ড রিপোর্ট রয়েছে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইন্ডেক্স রয়েছে বিভিন্ন প্রসিডিং রয়েছে কর্মশালার যে বিবরণপত্র সেগুলোও রয়েছে তো এই বিষয়গুলো এবং টেকনিক্যাল নোট রয়েছে সিরিয়াল রয়েছে এই সমস্ত ডকুমেন্ট কি করে তারা সংগ্রহ করে এবং সংরক্ষণ করে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটি সিরিডাফের আমরা খেয়াল করলাম সেটি হচ্ছে দুইশো পঞ্চাশটি শিরোনামের এটা জার্নাল এরা সংগ্রহ করে সিরিডাফ যে সেবাগুলো দেওয়া থেকে দিয়ে থাকে এরা কি করে এদের এখানে একটি নতুন সেবা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে এরা ইন্টার লাইব্রেরি লোন ফ্যাসিলিটিস চালু করে যেটি ইউনিয়ন ক্যাটালগের মাধ্যমে দেওয়া হয় অর্থাৎ এক লাইব্রেরিতে যদি কোনো নির্ধারিত পাঠ্য সামগ্রী না থাকে ইউনিয়ন ক্যাটালগ থেকে জানা যায় এটি কোন লাইব্রেরিতে রয়েছে এবং সেই লাইব্রেরি থেকে এটি সংগ্রহ করে তারা বিতরণ করার চেষ্টা করে এছাড়াও ইনারা কী করে নিউজ ক্লিপিং সেবা দিয়ে থাকে অর্থাৎ বিভিন্ন যে পল্লী উন্নয়ন সংক্রান্ত নিউজ হয় পেপারে সেই পেপারগুলো থেকে কাটিং করে তারা নিউজ ক্লিপিং সেবা দিয়ে থাকে এদের ডিপোজিটরিও রয়েছে রিপোজিটরিও রয়েছে দুটো প্রায় একই তবে ডিপোজিটরি হচ্ছে ম্যানুয়াল বা হার্ড কপি কনসেপ্ট আর রিপোজিটরি হচ্ছে অনলাইন কনসেপ্ট সফট কপি একটা হচ্ছে হার্ড কপি একটি কপি তো দুটোই এদের রয়েছে এছাড়া এরা এরা কি করে সিআইএস সেবা যেটা চলতি তথ্য জ্ঞাপন সেবা ও নির্বাচিত তথ্য জ্ঞাপন সেবা দুটো পদ্ধতিতেই এই ডকুমেন্টেশন সেবা প্রদান করে এদেরও রয়েছে কি ইন্টারনেট সেবা আমরা দেখছি বেশ কিছু গুরুত্বপূর্ণ সেবা সিরড প্রদান করে আমরা তাহলে জানলাম তিনটি প্রতিষ্ঠান সম্পর্কে সিরডাব সম্পর্কে জানলাম আমরা জানলাম ইফলা সম্পর্কে এবং আমরা জানলাম আইসিডিডিআরবি সম্পর্কে তো এই ছিল আমাদের আলোচনা যদি এই আলোচনার মধ্যে থেকে কোনো কিছু আপনারা না বুঝে থাকেন আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন অথবা কন্ট্যাক্ট নাম্বারে কল করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আবারও আপনাদের সাথে পরবর্তী লেকচারে দেখা হবে আসসালামু আলাইকুম